তো বিও আর আপনি ভিডিও শুরুতে যে ওমন অন ফায়ারের ভিডিওগুলো দেখতে পেলেন এইগুলো দেখতে কিন্তু মনে হয় দামি কোনো ডিএসএলআর তৈরি করা তো এখন আপনার কাছে যদি দামি কোনো ডিএসএলআর না থাকে তাহলে কিন্তু আপনি হাতের মোবাইলটি দিয়েও কিন্তু আপনি ওই টাইপের ডিএসএলআর মতো কিন্তু কালার ইডিট কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করার দরকার নেই আপনি শুধুমাত্র আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকাউন্ট রয়েছে এখানে এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে মানে ক্লিক করে এখান থেকে আপনি ক্যাপ কার্ড লিকে এখান থেকে সার্চ করে দেবেন তো এখান থেকে অবশ্যই আপনাকে ক্যাপ কার্ড ইনস্টল করে নিয়ে এর ভিতরে চলে আসবেন তো ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন এখান থেকে নিউ প্রজেক্টকে ক্লিক করবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারভেসে কিন্তু ওপেন হয়ে যাবে তো এই ইন্টারভেসে চলে আসলে আপনি এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট এখান থেকে দেখতে পাবেন আপনি এই জিনিসটা রয়েছে এড অপশন আপনি কি করবেন এখান থেকে এড এ ক্লিক করে দেবেন এডে ক্লিক করে জান এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন এক নতুন ইন্টারমেশ কিন্তু অপশন কিন্তু হয়ে যাবে তো এই ইন্টারভেসে আপনার ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এই ভিডিওটি ডিএসএল এর মধ্যে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ফিল্টার নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে এখানে আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক এইটা এখানে আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন গ্রিন লেক আপনি এই ঢালিকে এখান থেকে সার্চ করে দিবেন এই ঢালিকে এখান থেকে সার্চ করে দিলে আপনার সামনে কিন্তু অনেকগুলি ফেক্স চলে আসবে তার মধ্যে থেকে এখানে এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন গ্রিন লেক এইটা শুরু করছে আপনি এর উপরে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দিলে এইখানে দেখতে পাবেন আপনার ইফেক্ট কিন্তু এখান থেকে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে আপনি এইখান থেকে এই ফিক মার্ক ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি এইখানে ক্লিক করে ব্যাক করবেন আমার এখানে ক্লিক করে ব্যাক করে একদম ভিডিও শুনতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের আরও একটু কালার ইলিনিং করতে হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাড চার্জটা ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আবারও অ্যাড জাস্ট চলে আসছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন সবার আগে রয়েছে ব্রাইটনেস আপনি কী করবেন এখানে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো তারপর আপনি এখানে দেখতে পাবেন এই যে কন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো করে দিবেন এবং এইখানে দেখতে পাবেন এই যে সেচের রয়েছে আপনি এইখানে ক্লিক করে এই সেচের আপনি এখান থেকে বাড়িয়ে আপনি বিশ থেকে পঁচিশ অথবা বিশের ভিতরে রেখে দেবেন এবং এইগুলোকে আপনি আবার টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সার্ফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দিবেন এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এইরকম একটি অপশন রয়েছে এই নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে এখানে। আপনি এইখানে ক্লিক করবেন সবুজ কালার সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু আপনি মাইনাস করে দেবেন এইখান থেকে আমি মাইনাস করলাম বিশ থেকে আমি তিরিশ করলাম আপনি এখান থেকে মাইনাস বিশ থেকে তিরিশ করে দেবেন তারপর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন আমার এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখানে দেখতে পাবেন একটি ওয়াটার মার্ক রয়েছে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে ওয়াটার ডিলিট করবেন তো এখন যদি আমি এখান থেকে এই ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে গেছে একদম ডিএসএলআর মতো কিন্তু হয়ে গেছে একদম অনেক মানে দামি ডিএসএলআর মতো তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্যে উপরে দেখতে পারছেন এই যে আপনার এক্সপ্লো রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু স্টার্ট কিন্তু শুরু হয়ে যাবে